মাতুল্লা, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন বেসড ই কমার্স প্রতিষ্ঠান, বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম গ্রহণযোগ্য আলেমে দিন গবেষক শেখ আহমদুল্লাহ সাহেব সম্প্রতি ফতোয়া দিয়েছেন তার সংক্ষিপ্ত অনলাইন আলোচনায় যে এসপিসির মাধ্যমে উপার্জিত অর্থ জায়েজ হবে না, এর মানে এটা হারাম। এখানে শেখ আহমদুল্লাহ সাহেব এসপিসি মাধ্যমে অর্থ উপার্জন করা এটা হারাম বলেছেন, তার পক্ষে কোনো দলিল দেননি, কোনো শক্তিশালী যুক্তিও দেননি, তিনি জাস্ট তুলনা করেছেন এমএলএম ব্যবসার সাথে এবং সরাসরি তিনি ডেস্টিনি 2000 এর সাথে তুলনা করে কিয়াস করে এটাকে হারাম বলেছেন। আমি বিষয়টা সূক্ষ্মভাবে অতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখার চেষ্টা করেছি। এসপিসি ওয়ার্ল্ড সম্পর্কে শেখ আহমদুল্লাহর এই বক্তব্য ঠিক নয় এবং এই বক্তব্য এটা তরুণ সমাজের জন্য ক্ষতিকর, যা এটা বেকারত্ব বৃদ্ধি করতে পারে এবং অনেকেই মাদক থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ বাদ দিয়ে এসপিসির মাধ্যমে অর্থ উপার্জন করে একটা স্টেবল লাইফে ফিরে এসেছে। সেই স্টেবল লাইফে ফিরে আসার পথে শেখ আহমদুল্লাহর এই বক্তব্য একটা বাধা হতে পারে। বিষয়টা নিয়ে সূক্ষ্মভাবে পর্যালোচনা করার আগেই বলে নিই যে শেখ আহমদুল্লাহ বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য আলেম। শেখ আহমদুল্লাহর গ্রহণযোগ্যতা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশে যেসব আলেমদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি এবং সমসাময়িক বিষয়ে যেসব আলেমদের বক্তব্য শোনার জন্য আমি দর্শকদেরকে রেফার করি, তিনি হচ্ছেন শেখ আহমদুল্লাহ। তার মতো ভারসাম্যপূর্ণ সহি আকিদার হকপন্থী আলেম খুব কম রয়েছে, বিশেষ করে ব্যালেন্সড, তার মানহাজ হচ্ছে ব্যালেন্সড। তিনি তার মধ্যে কোনো উগ্রবাদ নেই, কোনো প্রান্তিকতা নেই, মধ্যমপন্থী একজন প্রকৃত সলফে সালিনের মানহাজের অনুসারী বাস্তববাদী একজন আদর্শ আলেম হচ্ছেন শেখ আহমদুল্লাহ। এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এবং এটাও বলে নিই যে অর্থনীতি নিয়ে ফতোয়া দেয়া এটা কিন্তু সব আলেমদের যোগ্যতা নেই। অর্থনৈতিক বিভিন্ন বিষয় বা আর্থিক প্রতিষ্ঠান নিয়ে ফতোয়া দিতে হলে শুধু আলেম হলেই হবে না, তাকে অর্থনৈতিক বিষয়, সমসাময়িক বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, একটা প্রতিষ্ঠানের আর্থিক পলিসি, মানিটারি পলিসি, তাদের সিস্টেম সম্পর্কে বোঝার সক্ষমতা থাকতে হবে, এর মানে আধুনিক জ্ঞানও থাকতে হবে। তো এই ক্ষেত্রে এটাও আমি নিশ্চিত হয়ে বলছি শেখ আহমদুল্লাহ সাহেবের এই জ্ঞান রয়েছে, তিনি অর্থনীতি বুঝেন, আধুনিক বিষয় বুঝেন এবং বোঝার সক্ষমতা রয়েছে। তিনি সেটা নিজে নিজে পড়ে বা অন্যের সহায়তা তিনি বুঝতে পারেন এবং সে অনুযায়ী সঠিক ফতোয়া দেওয়ার যোগ্যতা তিনি রাখেন। যদিও আমি এই বিষয়টা নিশ্চিত নই যে শেখ আহমদুল্লাহ বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া বোর্ডের উপদেষ্টা কিংবা শরিয়া বোর্ডের সদস্য কিনা, কিন্তু এ বিষয়ে আমি নিশ্চিত তিনি এ বিষয়ে ফতোয়া দেওয়ার জুরিসডিকশন তার আছে এবং পরিপূর্ণ যোগ্যতা তার আছে। কিন্তু এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মতো একটা জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ সমাজ এসপিসি ওয়ার্ল্ড এর মাধ্যমে অর্থ উপার্জন করছে, এইরকম একটা সেন্সিটিভ বিষয়ে এক মিনিটের মধ্যে, দেড় মিনিটের মধ্যে বক্তব্য দিয়ে এটাকে হারাম বলে দেয়া, এটা শেখ আহমদুল্লাহর জন্য ঠিক হয়েছে বলে মনে করছি না। এটা উচিত ছিল শেখ আহমদুল্লাহ সাহেবের কমপক্ষে 20-30 মিনিট বক্তব্য দেয়া, খুঁটিনাটি বিষয়গুলো পর্যালোচনা করে যে কোন বিষয়ে কোন দলিলের ভিত্তিতে হারাম, কোন কোন পয়েন্ট ইসলামী শরীয়তের সাথে কোন যুক্তিতে কোন দলিলে সেটা জায়েজ হবে না, এটা একেবারে স্ক্রুটিনাইজ করা উচিত ছিল। কারণ যেহেতু এটা একটা বড় বিষয়, সেন্সিটিভ বিষয়, অর্থনৈতিক বিষয়, অর্থাৎ এই বিষয়টা ঢালাওভাবে যেভাবে তিনি জেনারেলাইজ করেছেন, সিম্পলিফাই করেছেন, যেভাবে তিনি কম্পেয়ার করেছেন ডেস্টিনির সাথে, এমএলএম এর সাথে, এটা একেবারেই ঠিক হয়নি। এবং এখানে এটাও আগে বলে নেওয়া প্রয়োজন যে ইসলামের অর্থনৈতিক বিষয় বা ব্যবসায়িক বিষয়ের মূলনীতি হচ্ছে, এটা মুআমালাতের একটা বিষয়, এটার মূলনীতি হচ্ছে যে জায়েজ। সাধারণত এটা বুঝতে হবে যে ব্যবসা বাণিজ্য মুআমালাতের বেশিরভাগই জায়েজ হবে, কম বিষয়ে হারাম হবে। তো সেখানে এসপিসিকে যদি হারাম বলতে হয়, এখানে এসপিসিকে জায়েজ বলতে হলে বা এসপিসি যারা ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এটা জরুরি নয় যে এটার পক্ষে কী কী দলিল আছে সেটা পর্যালোচনা করে বা সেটা মানুষকে বোঝানো, বরং যারা এটাকে নাজায়েজ বলবে, যারা এটাকে হারাম বলবে, এটা তাদের দায়িত্ব ইসলামী শরীয়তের মূলনীতি অনুযায়ী যে কিসের উপর ভিত্তি করে, কোন দলিলের উপর ভিত্তি করে হারাম, হারামের পক্ষে যারা তাদেরকে দলিল দিতে হবে, এটা একটা মূলনীতি। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে নিষেধ না থাকলেই জায়েজ। এখানে শেখ আহমদুল্লাহ ভাই যেটা বলেছেন যে এসপিসি ওয়ার্ল্ড এটা এক ধরনের ডিজিটাল এমএলএম সিস্টেম, এটা তিনি বলেছেন। হ্যাঁ, এমএলএম ব্যবসা, এমএলএম সিস্টেম হারাম, মাল্টি লেভেল মার্কেটিং হারাম, এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক।
এমএলএম নিয়ে ডেস্টিনি যখন বাংলাদেশে জনপ্রিয় ছিল তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমএলএম এর পক্ষে ডেস্টিনির পক্ষে অনেক কওমি আলেম থেকে শুরু করে বিভিন্ন ঘরানার আলেম বই লিখেছিল, ফতোয়া দিয়েছিল ডেস্টিনি হারাম, ইসলামের দৃষ্টিতে মাল্টিলেভেল মার্কেটিং তারা জায়েজ বলেছিল। কিন্তু শেখ আহমদুল্লাহ ভাইয়ের মতো অনেকে, শেখ আবু বকর জাকারিয়া সহ থেকে শুরু করে অনেকে এটাকে হারাম বলেছিলেন এবং এমএলএম ব্যবসা হারাম, এই বিষয়ের সাথে আমি একমত। এমএলএম ব্যবসা প্রকৃত পক্ষেই একটা প্রতারণামূলক ব্যবসা, এটা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ডেস্টিনির মতো এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং নয়। এখানে শেখ আহমদুল্লাহ সাহেব বড় ভ্রান্তিটা এখানেই আমি মনে করি, এটা আমি ক্লারিফাই করছি যে আসলে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম এবং এটা এমএলএম নয়। এমএলএম এ যে কাজ করতে হয় যে মার্কেটিং, এমএলএম এর মূল কনসেপ্ট তো মার্কেটিং, মাল্টিলেভেল মার্কেটিং, এখানে ভোক্তা বা নিজেই ক্রেতা নিজেই মার্কেটিং করে, এরকম বিভিন্ন বিষয় আছে যেখানে একটা অনিশ্চয়তা থাকে, বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখানো হয় একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে, একটা হাইপোথিসিস ক্রিয়েট করে মানুষকে একটা মার্কেটিং করা হয়, এরকম অনেক প্রতারণা রয়েছে যে বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লাগবে যে এমএলএম হারাম। কিন্তু এসপিসি ওয়ার্ল্ডে এরকম মার্কেটিং বলতে কিছু নেই, যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করে এই প্রোডাক্টটা আপনার ক্রয় করা উচিত, এই প্রোডাক্টটা ভালো আমি ক্রয় করেছি, এই প্রোডাক্টটা ক্রয় করলে আপনি ভবিষ্যতে এটা পাবেন, এই যে এমএলএম এর যে কনসেপ্ট, এর সাথে এসপিসির কোনো সম্পর্ক নেই। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এরকম কোনো কার্যক্রমই নেই, অতএব এটার উপর ভিত্তি করে যে মার্কেটিং সিস্টেমটাই এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এর মধ্যে নেই সেটাকে তুলনা করে এসপিসিকে হারাম বলা এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে মূলত 1200 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এবং সেখানে একটা অংশ রিটার্ন তারা দিয়ে দেয় একদিনের মধ্যে, এবং 1200 টাকা দিয়ে অ্যাকাউন্ট করার বিনিময়ে এই টাকাটা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কর্তৃপক্ষ তারা এটা মূলধন হিসাবে তারা ব্যবহার করে এবং তারা এই টাকা দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। তাদের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন রয়েছে, সেখানে জায়েজ ব্যবসা রয়েছে, তাদের অনেকগুলো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমি সব বিস্তারিত বলবো। সেখান থেকে একটা লভ্যাংশ ইনভেস্ট যিনি করেছেন তাকে দিয়ে থাকে। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ জায়েজ মুদারাবা সিস্টেম, এর মানে আমি ব্যবসা করতে পারি, আমার শ্রম রয়েছে, আমার মেধা রয়েছে, কিন্তু আমার মূলধন নেই, কিন্তু আমার মূলধন আছে কিন্তু আমার শ্রম দেওয়ার মতো সময় নেই কিংবা ব্যবসা করার মতো সক্ষমতা আমার নেই, অথবা এত স্বল্প মূলধনে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। এক্ষেত্রে অনেকের মূলধন একত্র করে, যার ব্যবসা করার যোগ্যতা, শ্রম এবং মেধা আছে তিনি ব্যবসা করবেন, ব্যবসা হালাল ব্যবসা করবেন, সেখান থেকে একটা লভ্যাংশ যারা ইনভেস্ট করেছেন তাদেরকে দিবেন। এটাকে ইসলামী শরীয়তে ফিকহ শাস্ত্রের পরিভাষায় বলা হয় মুদারাবা। আর মুদারাবা সিস্টেম ব্যবসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারাবা সিস্টেমে ব্যবসা করেছেন। পৃথিবীর সমস্ত ফকি, সমস্ত ইসলামী অর্থনীতিবিদ একমত যে মুদারাবা সিস্টেম ব্যবসা একমত জায়েজ, এবং ইসলামিক ব্যাংকিং সিস্টেম কিন্তু এই সিস্টেমে অনেকটা চলে। অতএব এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের একটা ডাইমেনশন হচ্ছে মুদারাবা সিস্টেমের শতভাগ জায়েজ ব্যবসা, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে যারা আবেদন, যারা অ্যাকাউন্ট করবে সেখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে 5টা 5টা অ্যাড শো করবে, সেই অ্যাড দেখে একটা কাজ করতে হবে, সেখানে সাবমিট করতে হবে, সাবমিটের বিনিময়ে প্রত্যেকটা অ্যাডে 2 টাকা 2 টাকা দিয়ে থাকে তারা। মাঝখানে তারা কয়েকটা অ্যাডে 3 টাকা করেছিল, 10 টাকা কিংবা 12 টাকা তারা দিয়ে থাকে। এর মানে এখানে অ্যাডসেন্সের মাধ্যমে একটা অর্থ উপার্জন হয়, সেই অর্থের একটা অংশ যিনি ইনভেস্ট করেন তাকে দেয়া হয়। এখানে মূল ব্যবসা, মূল বিষয় দুইটা, একটা হচ্ছে মুদারাবা সিস্টেমের ব্যবসা আর একটা হচ্ছে অ্যাডসেন্স। আর অ্যাডসেন্সের মাধ্যমে যে ব্যবসা করা হয় এটা জায়েজ, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম অ্যাডসেন্সকে জায়েজ বলেছেন, বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের গুগলের যে অ্যাডসেন্স এটাকে অনেক ওলামায়ে কেরাম হারাম বলেছেন, এই সেন্সে যে সেখানে অনেক নাজায়েজ অ্যাড আসে, হারাম পণ্যের অ্যাড আসে, নারীর অ্যাড আসে, এই যুক্তিতে, এছাড়া অন্য কোনো যুক্তি নেই। তো সেখানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে 5টা অ্যাকাউন্টে বা 5টা অ্যাড যে আসে প্রত্যেকটা অ্যাকাউন্টে, সেখানে কোনো নারীর অ্যাড আসে না, কোনো হারাম পণ্যের অ্যাড আসে না, সেখানে চাউলের অ্যাড, শ্যাম্পুর অ্যাড, এবং এই যে শ্যাম্পুর অ্যাডে তো পৃথিবীর সমস্ত অ্যাডে নারীর ছবি দেখানো হয়, কিন্তু এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে আমি তদন্ত করে দেখেছি তাদের কোনো অ্যাডে নারীর কোনো অ্যাড আসে না, অতএব এতে কোনো সমস্যা নেই। এছাড়া অ্যাডসেন্সকে যারা হারাম বলেছেন, নারীর অ্যাড সামান্য আসলে এটাও যে হারাম সামগ্রিকভাবে সেটা নয়, কারণ এটা অনেক ক্ষেত্রে বাধ্য, এটা বাধ্য হয়ে এটা করতে হয় যে কোনো, তাহলে তো পৃথিবীর সমস্ত চাকরি হারাম হয়ে যায়, যে কোনো টেলিভিশন চ্যানেলে চাকরি, ব্যাংকে চাকরি, সরকারি চাকরি, সব কিছুর মধ্যেই তো নারীকে দেখা বা কিছু হারাম বিষয় অনেক সময় করতে বাধ্য হয়, এ কারণে একটা বিষয় সামগ্রিকভাবে হারাম হতে পারে না। এই যে ইউটিউবে অ্যাডসেন্সকে অনেক ওলামায়ে কেরাম হারাম বলছেন, 1 জুন থেকে যারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে মনিটাইজ না করবে ভিডিও,
তাদের ভিডিও তো অ্যাড দেখাবে। তো এখন তো যারা এতদিন অ্যাডসেন্স হারাম বলতেন তাদের জন্য পুরো ইউটিউব হারাম। এতদিন তারা বলতো যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করে অ্যাডসেন্সের মাধ্যমে তাদেরটা হারাম, কিন্তু যারা টাকা উপার্জন করবে না তাদেরটা জায়েজ। কিন্তু পহেলা জুন থেকে এই কয়েকদিন পর থেকে যারা টাকা উপার্জন করবে না তাদের ভিডিও তো অ্যাড দেওয়া হবে, অতএব পুরো ইউটিউবটাই কিন্তু হারাম হয়েছে। এখন আমাদের দেখার বিষয় যেসব আলেম অ্যাডসেন্সকে হারাম বলেছেন তারা এখন কি ইউটিউব ছেড়ে দিবেন কিনা, তাদের বক্তব্য ইউটিউবে আপলোড দেওয়া বন্ধ করবেন কিনা। বন্ধ করতে পারবেন না আমি নিশ্চিত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। অতএব তাদের এই ফতোয়া ঠিক ছিল না, এটা যতটুকু হারাম বিষয় আসতো সেটা বাধ্য। তাছাড়াও ইউটিউবের অ্যাডগুলো যারা টাকা উপার্জন করে সেখানে রেস্ট্রিক্ট করার একটা ব্যবস্থা কিন্তু সেখানে আছে। এখানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস তারা তাদের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হালাল ব্যবসা বাণিজ্য অপারেট করে তার একটা অংশ তাদের গ্রহীতাদেরকে দিয়ে থাকে। তাদের অনেক সিস্টার অর্গানাইজেশন রয়েছে, যেমন এসপিসি রাইড শেয়ারিং রয়েছে, এসপিসি আইটি সলিউশন রয়েছে, এসপিসি ফুড অ্যান্ড বেভারেজ রয়েছে, এসপিসি কুরিয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট রয়েছে, এসপিসি কসমেটিক্স অ্যান্ড কেমিক্যালস রয়েছে, এসপিসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রয়েছে। এবং ইদানিং তারা দেখেছে যে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা অনলাইন অনেক কার্যক্রম শুরু করেছে, তাদের সুপার শপ রয়েছে। এর মানে তারা ব্যবসা করে এবং তাদের ব্যবসা প্রকাশ্য, এটা ডেস্টিনির মতো কোনো ভাওতাবাজি অপ্রকাশ্য ব্যবসা নয়, যেটা মানুষ জানবে না যে পার্বত্য চট্টগ্রামে গাছ লাগিয়েছে, গাছের কোনো খবর নেই, সেটার উপর ভিত্তি করে টাকা পয়সা নেয় না, এরকম না। প্রকাশ্য তারা স্বচ্ছতার সাথে ব্যবসা করে এবং তাদের যেসব ব্যবসা করে সবগুলো ব্যবসা জায়েজ। অতএব এখানে এসপিসি হারাম হওয়ার কি আছে, এখানে হারাম হওয়ার কোনো উপাদান কেউ দেখাতে পারবে না। শেখ আহমদুল্লাহ সাহেব যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি যেভাবে তাদের কার্যক্রমগুলোকে ডিফাইন করলাম, অ্যানালাইসিস করলাম, এভাবে বলে শেখ আহমদুল্লাহ সাহেব কিছুতেই হারাম বলতে পারবেন না। হ্যাঁ, তবে একটা বিষয় আছে যে এসপিসিতে আর একটা বিষয় আছে যেটা অনেকটা দেখতে মনে হয় যে ডেস্টিনির সাথে কিংবা এমএলএম এর সাথে মিল আছে। যেমন এসপিসিতে এবিসি তিনটা ধারা রয়েছে এবং এবিসিতে এতে 300 100 অ্যাকাউন্ট, বিতে 300 100 অ্যাকাউন্ট, সিতে 100 অ্যাকাউন্ট, এর আন্ডারে বির আন্ডারে সির আন্ডারে, এরকম যদি হয় তাহলে সে ওয়ান স্টার হতে পারে। এরকম ওয়ান স্টার থেকে 7 স্টার বা বিভিন্ন স্টার হওয়ার সিস্টেম তাদের রয়েছে, যেরকম ডেস্টিনিতে ছিল ডায়মন্ড হওয়া, সিলভার, বিভিন্ন কিছু ছিল তাদের, সেটার সাথে একটা মিল দেখা যায়। বাস্তবে এটাও ডেস্টিনির ওই এমএলএম নয়, কারণ ডেস্টিনিতে যে এই যে ডায়মন্ড হওয়ার থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল, আর যেটা এসপিসির ওয়ান স্টার টু স্টার সেভেন স্টারের সাথে তুলনা করা যায় এটা ঠিক না, কারণ এখানে তো মার্কেটিংয়ের বিষয় না। এখানে কাজের মাধ্যমে এসপিসির বিষয়টা তুলনা করা যায় যে একটা কাজের মাধ্যমে ইনসেন্টিভ বা প্রমোশন পাওয়া, সে কাজ করেছে ভালো, এর মাধ্যমে সে প্রমোশন পেয়ে সে ওয়ান স্টার টু স্টার হয়েছে, এটা জায়েজ অন্য চাকরির মতো। তার বেতন বেড়েছে, এক্সট্রা ইনকাম আসলো, ইনসেন্টিভ আসলো, বোনাস আসলো, কোনো সমস্যা নেই, কোনো দলিলের ভিত্তিতে এটাকে হারাম বলা যাবে না, হারাম বলার কোনো দলিলই নেই। কিন্তু ডেস্টিনিটা হারাম ছিল, কারণ ডেস্টিনিটা একটা অদৃশ্য বিষয়ের উপর, একটা প্রতারণামূলক সিস্টেম, অনেক বিষয় ছিল যেটা প্রমাণিত হয়ে গেছে সেটা হারাম, সেটার সাথে এটার মিল নেই, সেটার মিল শেখ আহমদুল্লাহ সাহেব প্রমাণ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে রেফার বোনাস বলতে একটা কথা রয়েছে, যে একজন ব্যক্তি অ্যাকাউন্ট করলে সে যদি অন্য কাউকে অ্যাকাউন্ট করায় তাহলে সে একটা রেফার বোনাস পাবে, এই রেফার বোনাস জায়েজ, এটা একটা ইনসেন্টিভ, এটা একটা বোনাস পেতেই পারে যে একটা কাজের বিনিময়ে তাকে একটা এক্সট্রা কিপ দেওয়া হলো, কোনো সমস্যা নেই, এটা ইসলামী শরীয়তে জায়েজ। কিসের উপর ভিত্তি করে এটা এই বোনাসকে হারাম বলা হবে, কোনো দলিল নেই। কিন্তু রেফার, যেমন আমি একজনকে অ্যাকাউন্ট করালাম তার বিনিময়ে আমি রেফার পেলাম, রেফার বোনাস পেলাম, কোনো সমস্যা নেই, কিন্তু সে একজনকে অ্যাকাউন্ট করালো সেটা আমি নিজেই জানি না, অথচ তার অ্যাকাউন্ট করার বিনিময়ে আমি একটা রেফার পেলাম, এরকম একটা সিস্টেম আছে, সামান্য কিছু টাকা পাওয়া হয়, এটা জায়েজ নয়, কারণ এটা হাওয়ার উপরে ইনকাম, অদৃশ্যের উপরে ইনকাম, কাজ করলো কে কীভাবে আমি জানি না, আমি অটোমেটিক্যালি টাকা পেলাম, তো এই যে হাওয়ার উপরে ইনকাম এটা নাজায়েজ হওয়ার অনেক দলিল রয়েছে। তো মোটের উপরে এক্সপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সমস্ত কার্যক্রমগুলো স্বচ্ছ এবং এগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে তাদের কার্যক্রমের 99.99% শতভাগ জায়েজ, শুধু সামান্য একটু এই যে রেফারের রেফার বোনাসটা গ্রহণ করা সেটা জায়েজ নয়। অতএব কেউ যদি এক্সপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মাধ্যমে টাকা উপার্জন করে সেখানে তাদের কার্যক্রমে যদি এই রেফারে রেফার পাওয়া যেটা সামান্য কিছু হয়তোবা 2 টাকা 1 টাকা এরকম পায়, এই টাকাটা এটা আইডেন্টিফাই করা সিস্টেম আছে, এটা আলাদা করে এটাকে নাজায়েজ বা সুদ হিসেবে ধরে কোনো একটা কার্যক্রমে যদি কোনো ঘটনা সুদ হয়ে যায় সেটা ডিসপোজাল করা, সেটা হালালাইজ করা, যেসব ক্ষেত্রে দান করা উচিত এই টাকাটা নিজে ভক্ষণ না করা, এরকম সিস্টেম আছে, সেভাবে এটাকে বাদ দিয়ে দিলে বাকিটা জায়েজ। অতএব এক্সপ্রেস ওয়ার্ল্ড এক্সপ্রেসকে সামগ্রিকভাবে হারাম বলার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করছি না, এবং এটাও আমি বলছি না
এবং আরেকটা বিষয় না বলেই পারছি না যে আসলে এক্সপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থান হয়েছে, অনেক হতাশাগ্রস্ত লোকের একটা আশ্রয়স্থল ভরসাস্থল হয়েছে এক্সপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস। তারা নিরাপদে ইনকাম করে যাচ্ছে, এখানে কোনো প্রতারণার মতো ঘটনা ঘটছে না, কোনো অভিযোগ নেই। সেখানে যদি কেউ মানে তরুণ সমাজ যারা এটা করছে তারা অনেকে হয়তো মাদক ব্যবসা করতো, তারা হতাশা আত্মহত্যা করতো, তারা অন্য নাজায়জ পদ্ধতিতে অর্থ উপার্জনের চেষ্টা করতো, তো সেটা থেকে ফিরে এসে তারা বৈধভাবে এটা করছে। এখানে এই বিষয়ে ফতোয়া দিতে হলে আরও সেন্সিটিভ হওয়ার প্রয়োজন ছিল। এখানে মাসলাহাতের একটা বিষয় আছে, যখন একটা তরুণের সামনে দুইটা বিষয় হয়তো বা দুইটাই হারাম, একটা কম হারাম একটা বেশি হারাম, তখন তো কম হারামটা তাকে প্রেসক্রাইব করতে হবে। যেমন ব্যাংকের চাকরি করা, সুদি ব্যাংকের চাকরি করা মাসালা কি, স্বাভাবিকভাবে অন্য অপশন থাকলে জায়েজ নেই, কিন্তু বাধ্য হলে তখন জায়েজ। বিষয়টা এই দৃষ্টিতেও তো মাসলাহাতের বিবেচনায় আরেকটু হালকা ফতোয়া দেওয়া উচিত ছিল বলে আমি মনে করছি, কিন্তু এখানে হারামের তেমন কোনো উপাদান নেই। অতএব আমি দর্শকদেরকে বলছি না যে আমি ফতোয়া দিচ্ছি আমারটা গ্রহণ করুন, আমার ফতোয়ার উপর ভিত্তি করে আপনারা, যদিও ফতোয়া রয়েছে এর পক্ষে, মুফতি ইমদাদুল হক এটাকে জায়েজ বলেছেন, এই রেফার বোনাস এটা বাদ দিয়ে কোনো সমস্যা নেই, আমিও সেম কথাই বলছি, তার সাথে একমত। তারপরেও আমি বলছি না যে আমার জুরিসডিকশন রয়েছে, আমার বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা অ্যাকাউন্ট করুন, আপনারা অর্থ উপার্জন করুন, সে কথা আমি বলছি না। শেখ আহমদুল্লাহ, আল্লামা কামালউদ্দিন জাফরি, কাজী ইব্রাহিম, এদের মতো গ্রহণযোগ্য আলেমদের ফতোয়া অনুযায়ী আমাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। এই জন্য আমি শেখ আহমদুল্লাহ ভাইকে আমি অনুরোধ করবো, আমি বিশ্বাস করি আমার বক্তব্য তিনি শুনবেন, আমি অনুরোধ করবো যে আপনার উচিত যে এটা কোন কোন পয়েন্টে সুনির্দিষ্ট হারাম বিস্তারিত বলুন, নাহলে কিন্তু একটা বিভ্রান্তি থেকে যায়, আমরা এটাকে জায়েজ বলতে পারছি না। আপনি হারাম প্রমাণ করুন দলিল ভিত্তিক আলোচনা করে, আপনার উপর আস্থা রয়েছে, এবং জনগণকেও বলছি শেখ আহমদুল্লাহ ভাইয়ের আলোচনার উপর আস্থা রাখতে, ভবিষ্যতে তার ব্যাখ্যা আমরা আশা করছি। এতক্ষণ পর্যন্ত যেটা বলেছেন সেটা গ্রহণযোগ্য নয়, এবং এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে যারা আছেন পরিচালনা পর্ষদে, এবং আহমদুল্লাহ ভাই বলেছেন যে ডেস্টিনির সাবেক লোকজন, এই কথাটাও পুরোপুরি ঠিক নয়, তরুণ অল্প বয়সের ডেস্টিনি যখন ছিল তখন হয়তো বা এদের জন্ম হলো অল্প ছোট ছিল, তাদের সাথে সম্পর্কিত বা তারাই এটা করেছে এই কথাটাও ঠিক নয়, এটা ভুল। আর তারা এটা করলেই যে এটা হারাম হয়ে যাবে সেটাও কিন্তু নয়। এখানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমি বলবো যে আপনাদের উচিত, যেহেতু মুসলিম দেশে এই ব্যবসা বাণিজ্য আপনারা পরিচালনা করছেন, এবং আমি এটা জানি বিভিন্ন ইসলামিক লোক, আলেম ওলামা, বিভিন্ন ইসলামিক সংগঠনের লোকজন, এরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সাথে ব্যাপকভাবে জড়িত, অতএব এখানে হালাল হারামের বিষয়টা আপনাদেরকে ক্লারিফাই করতে হবে। এখানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে আমি আহ্বান করবো যে আপনারা ইসলামী শরিয়া বোর্ড গঠন করুন এবং তাদের ফতোয়া আপনারা প্রকাশ করুন যে না, এই পয়েন্টে এই দলিলের ভিত্তিতে এটা জায়েজ, শরিয়া বোর্ড গঠন করা উচিত, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান যেটা করে থাকে, কারণ হালাল হারামের বিষয়টা নিশ্চয়তা দিয়েই বাংলাদেশে আপনাদের ব্যবসা বাণিজ্য করা উচিত। সরাসরি সুদি বা অন্যান্য প্রতিষ্ঠান তো সরাসরি নাজায়েজ বা এই বিষয়টা ব্যাখ্যা করতেই রাজি নয়, সেটা ভিন্ন কথা, কিন্তু এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে শরিয়া বোর্ড গঠন করতে হবে, সেখানে শেখ আহমদুল্লাহর মতো বিচক্ষণ আলেমদের রাখা যেতে পারে, তারপরে বিষয়টা স্বচ্ছতার সাথে পরিচালনা করলে আরো ভালো হবে। অতএব এখন পর্যন্ত আমি যেটা দেখছি এটা নাজায়েজ হওয়ার কিছু নেই, এর মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে।